আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সভাপতি বীরেন সিনহাকে যে আমাকে এবার প্রার্থী করে উনি আমাকে সমাজের জন্য কাজের সুযোগ দিয়েছেন। আমি 34 নম্বর ওয়ার্ডের প্রার্থী। আমি এটা শহরতলিতে পড়ে এবং আমি এখানেরই ভোটার। আমি যা দেখতে পেয়েছি বিগত দিনে, যে সরকারই ছিল, সিপিএম বলুন বিজেপি বলুন, এর আগে সিপিএম মিউনিসিপ্যালিটিতে ছিল, সেই রকম আমি কোনো প্রত্যাশামূলক কোনো উন্নতি আমি দেখতে পাইনি। যদি আমি জয়যুক্ত হই, যদি গণদেবতারা আশীর্বাদ করেন, আমি প্রথমেই ড্রেন, যে মেইন সমস্যা আমাদের মশা, ড্রেনেজের অসুবিধা, পানীয় জল, এই না এই ওয়ার্ডে পানীয় জলের ওই পিছন দিকটা দশমীঘাটের ওই দিকটাতে পানীয়, জয়নগর দশমীঘাটের এরিয়াতে পানীয় জলের খুবই অসুবিধা। আমি এটার জন্য প্রথমেই লড়াই করতে চাইব সরকারের সঙ্গে এবং এগুলি প্রদান করতে চাইব। স্বাস্থ্য ব্যবস্থা তো থাকবেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই বলেই এখানে মানুষ অসুস্থ হচ্ছে, তো সেই নিয়ে আমি প্রথমে জয় নিয়ে কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী, কারণ বিগত দিনে মানুষ সবাইকেই দেখেছেন, সিপিএমকেও দেখেছেন, বিজেপিকেও দেখেছেন। কংগ্রেস ছাড়া মানে আমি আশা করি যে কংগ্রেস ছাড়া দেশের উন্নতি সম্ভব না। যেই দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে এবং মানুষ প্রতিদিন রোজগার নেই, খাওয়া নেই, এর মধ্যে লকডাউনে মানুষের কী অবস্থা যাচ্ছে, সরকার পক্ষ থেকে কোনো সহযোগিতা নেই, তো আমি আশা করি যে মানুষ এবার পরিবর্তন করবেন এবং কংগ্রেসের উপর আস্থা রাখবেন। আমি 100% আশা করি। আপনার নাম এবং কত নম্বর ওয়ার্ড? আমি 34 নম্বর ওয়ার্ড থেকে দাঁড়িয়েছি। আমার নাম দেবচারী চক্রবর্তী। আজকে আমরা 34টা ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছি। আজকে সবটি অ্যানাউন্স দাখিল নাও করতে পারে, কাল আছে, পরশু আছে, দফায় দফায়, কিন্তু মেজর আজকে আমরা দাখিল করছি এবং নেক্সট আরও 17টা বাকি আছে, এটাও আমরা রেডি করছি। লাস্ট টাইমে আমরা দেখ। আচ্ছা, প্রার্থীদের জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? খুব আশাবাদী। শহরের মানুষ প্রো কংগ্রেস, এই রাজধানীর মানুষ প্রো কংগ্রেস। এর আগেও সিপিএমের দুর্দান্ত প্রতাপ শাসনেও আমাদের কংগ্রেসকে এখানে সেবার সুযোগ দিয়েছে। এবার তো আমরা সাংঘাতিক আশাবাদী যে মানুষ বিতঃসদ্ধ হয়েছে রুলিং পার্টির সম্পর্কে এবং বিকল্প হিসাবে কংগ্রেসকে বেছে নেবে। কোন কোন দিকগুলো মানুষের কাছে নিয়ে যাবেন এই প্রচারে? বিশুদ্ধ পানীয় জল, বিশুদ্ধ পানীয় জল আমরা দেব। আজকে প্রেসও আমি বলেছি, হাওড়া নদী আছে, হাওড়া নদীতে কমপক্ষে 10,000 পায়খানা পাইপটা সরাসরি জলে ময়লাতে যাচ্ছে এবং হাওড়া নদীর জলটা রিফাইন করে আবার আমাদেরকে শহরবাসীকে সাপ্লাই দিচ্ছে। আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে আমরা পাই প্রথমে, কিন্তু ওই মানুষগুলার